ছেলে তুলে নিয়ে যাবো, তোদের বংশে পাতি দিতে রাখবো না, ওরা সবসময় থিয়েট দিত। লালটু পিন্টু, কারণ কি? লালটু পিন্টু আর হচ্ছে লালু পাত্র, কীর্তিবাস পাত্র, লালটু পিন্টু সম্পূর্ণ মারার কথা। কেন তারা এটা করতো? মানে ওর বাবাকে নিয়ে অন্য একজন কি কাজের পারপাসে টাকা দিয়েছিলেন, সেইটা 8 লাখ না কথা দিয়েছিলেন, আর আমার একটা জায়গা আবদ্ধ করে 2 লাখ নিয়েছে, একটা সেটা চাষ করছে, আমি দিয়েছিলাম 2 লাখ, 4 লাখ দিয়ে দিয়েছি, আর বাবে 4 লাখ। এইবার বলছে একটু দেরি হোক দেবো, সেইটা শুনে তোর ছেলেকে তুলে নিয়ে যাবো, তোর ঘরে চাবি লাগাবো, এই বলে আমি বলে ছেলে তুলে নিয়ে যাবো বলে হবে, আমার ছেলে কী করেছে? তার বাবা বলেছে বাবাকে নাহলে তুলুন। এই বলে প্রথমবার জায়গা আটকেছে, দ্বিতীয়বার আমার শ্বশুরের ফিসারি আটকেছে, তৃতীয়বার আমার ছেলে, আমার ছেলে নিখোঁজ। 8 দিন গিয়ে আমি যখন পুলিশের কাছে গাই, আমার প্রথম যখন আমার গ্রামে কান্নাকাটি করি, নিখোঁজ ডায়েরি করেছিল, ডায়েরি করে যখন কান্নাকাটি করি, তখন সবাই কান্নাকাটি করার পর গ্রামের দুটো ছেলে বলছে বৌদি আমি 10টার সময় সাইকেল কালকে নিয়ে গেছি, সাইকেল কোথায় ছিল চল দেখাবি, চলতো যখন দেখিনি এই তো আমার ছেলের সাইকেল, বাইরে আমার ছেলের সাইকেল, এই সাইকেলটা কোথায় ছিল এইখানে ছিল। আবার কান্নাকাটি করে সিবি পুলিশের কাছে যেই কান দুপাই ধরে কান্নাকাটি করতে, সিবি পুলিশ তখন ওসিকে ফোন করে তার নাম দিল, সব কিছু বলল। বলার পর আমি এসে বলছি দেখ ভাই ওইখানে কিন্তু ওরাই এই বাঁকা প্রধান, ও ফোন করে 15 দিন আগে ডাকতো আমার ছেলেকে, কিন্তু 15 দিনও ডাকতো না, কি রেকর্ডিং দিবে কি দিবে, সাইকেলটা কোথায় ফেলে দিল, এই স্কুলে গেটের সামনে, গেটের সামনে না ভিতরে, না না বাহারে 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 বাইরে। আচ্ছা কবে পেয়েছিল? সোমবার দিন হয়েছে, এরা সোমবার দিন রাত্রে পেয়েছে, আর আমি তো বাড়িতে ছিলাম না, আমি মঙ্গলবার দিনে বিকালে খোঁজ করেছি, সন্ধ্যায় পেয়েছি। আজকে কিভাবে জানতে পারলেন? আজকে বলছে স্যার বলছে যে স্কুলের মাস্টার খোঁজ দিয়েছে, স্যারের কাছে 8 দিন আমরা গেছি, প্রথম দিন সকাল থেকে বসে আছি, কেসে স্কুলের মাস্টার মানে কোন স্কুলের মাস্টার, এই স্কুলের কোন মাস্টার ফোন করে বলেছি, কোন মাস্টার ফোন করে বলেছে, কেউ মাস্টার বলেনি, ও তো ইয়ে করছে, জানি না মানে স্যার বল মানে ওসি বলছে আমি। আচ্ছা আচ্ছা, যার ছেলে হারা হয়েছে তারা যাবে, তোমরা কি জন্য যাবে বলে মেম্বারও যায়নি, এই কথা বলে আমাদের গ্রামে 2-10 জনকে রাখতো, যার তো একজন মোড়ল নিয়ে একজন গেছে আমার সঙ্গে, আমাদের সঙ্গে আর কেউ যায়নি। আবার সেখানে আমরা মিসিং মানে এমনি প্লেন ডায়েরি করে আসি, নামগুলো আমি তথ্য দিয়েছি যে কে থ্রেট দিয়েছিল কাকে কাকে, এই আমরা এখন কেস করিনি, তারপরে যে বলছি যে জিডি নাম্বারটা দাও আমাদের। আরে খুনি আখি মন্ডল দূর উত্তর হটাও, তারপরে ফটোটা তুলবে। হুম,
গাড়ি ফোন করে আসে আইসি আইসি টাইম দিতে হবে টাকা ফুল উপরে হ্যাঁ ভাই।